অভিভাবকদের ভূমিকা কি, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অভিভাবকদের ভূমিকা হলো আপনার বাচ্চা যখন আপনার কাছ থেকে বলবে যে আব্বু টাকা দাও, বলে কি করবা, বলে যে একটু ফানুস কিনবো, বন্ধুবান্ধব নিয়ে ছাদে উঠে একটু মাদনা করবো, একটু ফুর্তি করবো, তখন আপনি কি বলবেন? নিয়ে যাও নিয়ে যাও, আরে আমার ছেলে একটা জিনিস চাইছে, এটা একটু ব্যাপার হলো, কয়টা টাকাই তো, এটা কোনো ব্যাপার, ছেলের খুশি বলে একটা কথা। বেশিরভাগ বাপ মা কিন্তু এখন এই লেভেলের হয়ে গেছে, আমরা যত্ন করে আদর করে আমাদের ছেলের হাতে একটা চাকু কিনে দিই, বাবা তোমার বউকে সুন্দর করে তুমি মারো, আমরা সেই জায়গায় আছি। টের পাবেন এই ছেলে যখন আপনার বয়সে যাবে তখন। এদেশে আর বেশি দিন বাকি নেই, দেখবেন বৃদ্ধাশ্রম ভরে গেছে, আর এক দু যুগ পরে, তিন যুগ পরে, আমার ধারণা, আমার ধারণা ভুল প্রমাণ হোক সেটা আমি দোয়া করি, কিন্তু যেদিকে যাচ্ছেন আপনি যে ছেলে তৈরি করছেন মনে রাখবেন, ছেলে মেয়ে যা চায় তা দিলেন, হ্যাঁ, এটাতে তাদের কোনো কল্যাণ নাই, এটা তাদের অকল্যাণ আছে এটা আপনিও বুঝেন, কিন্তু তারপরও তাদের ভালোবাসা অন্ধ হয়ে গেছেন, তাদের ভালো মন্দটা বিবেচনা করছেন না, এর জন্য আপনাকেই প্রায়শ্চিত্য করতে হবে। ছেলেটা তো সেটাই করবেই, আপনি নিজেই প্রায়শ্চিত্য করবেন, তখন আফসোস করে আর কাজ হবে না। এই জন্য ছেলের জন্য ক্ষতিকর কোনো কিছু করতে তাকে দিবেন না, তাকে বাধা দিবেন এবং তাকে বোঝাবেন। বাড়িওয়ালা যারা আছেন তাদের বাড়ির ছাদগুলো আপনারা বন্ধ করে দিবেন, যে কোনো নষ্টামি, কোনো নোংরামি, কোনো অসভ্যতা এগুলো আমরা করতে দেব না। আমি কি বুঝাতে পারছি? আমরা আমাদের জায়গা থেকে অন্তত শুরুটা করি, আমাদের ছেলেদের সাথে আমাদের মেয়েদের সাথে আমরা কথা বলি যে আমাকে বোঝাও আগে, তুমি এটা যে উদযাপন করবা, এটা উদযাপন কি আছে আমাকে বোঝাও আগে, বলো কেন উদযাপন করবো, বলো। একটা সংস্কৃতি ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে, আঞ্চলিক বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে, তোমার এই সংস্কৃতির যুক্তিটা আমাকে বোঝাও, কাহিনী কি? বছরের প্রথম দিন আসলে লাফাইতে হবে, ফুর্তি করতে হবে, জীবন একটা বছর শেষ হয়ে গেল, আমি তো এখন হিসাব মেলাবো যে আমার একটা বছর চলে গেল, কি অর্জন হলো, কি থেকে গেল, সামনের বছরটা কিভাবে আমি ভালোভাবে কাটাতে পারি, সে প্ল্যান পরিকল্পনা হবে। এখানে উৎসবের কি আছে? মানে সকল নতুনের থেকে আনন্দ করতে হয় নাকি? তাহলে তো যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যার এখন ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, যে কথার কথা তার 12:01 ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, এখন তার প্রতিটা ঘন্টা চলে যায়, নতুন ঘন্টা আসে, তার খুশি হয় না কষ্ট হয়? কারণ সে জানে যে আমি ফাঁসির কাষ্ঠের দিকে আগায় যাচ্ছি। তো আপনি ফাঁসির কাষ্ঠের আসামি না, কিন্তু আপনার মৃত্যুর পরোয়ানা নিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এটা ঘাড়ে নিয়ে তো আপনি দুনিয়াতে আসছেন, কুন্দু নাফসিন জায়েকাতুল মউত, আপনাকে মরতে হবে। এক একটা বছর, এক একটা মাস, এক একটা দিন, সপ্তাহ চলে যাচ্ছে, মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, কবর দিকে এগিয়ে যাচ্ছেন। অতএব একটা বছর চলে গেল, আপনার দীর্ঘশ্বাস হবে, আপনার দীর্ঘশ্বাস হবে, বড় নিঃশ্বাস হবে, আহ আরেকটা বছর চলে গেল, আমার হায়াত যদি আল্লাহ 70 লিখে থাকেন তাহলে আরেকটা চলে গেল, একটা কমে গেল আমার হায়াত, একটা বছর শেষ হয়ে গেল, এখন তো হিসাব মিলানোর কথা, ফুর্তির বিষয়। আল্লাহ তাআলা এই সমস্ত উন্মাদনা, অযৌক্তিকতা, এই সমস্ত হাস্যকর সংস্কৃতি, বিজাতীয় অপসংস্কৃতি থেকে আমাদের এই স্বদেশকে, স্বদেশের তরুণ ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। সবাই বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।